কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের শিক্ষার্থীদের সঙ্গে বাস শ্রমিকদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় ভিক্টোরিয়া কলেজের 15 শিক্ষার্থী আহত হয়। সোমবার বিকেলে শহরের শাসনগাছা বাস টার্মিনালে এ ঘটনা ঘটে। শিক্ষার্থীরা জানায়, কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের 2 শিক্ষার্থী শাসনগাছা এলাকার রাস্তা দিয়ে যাওয়ার সময় একতা নামের যাত্রীবাহী বাস দ্রুত গতিতে তাদের পাশ কাটায়। এ সময় বাস চালককে ধীর গতিতে চালাতে বললে চালক ও হেল্পার তাদের সঙ্গে বাকবেতনটায় জড়িয়ে পড়ে। এক পর্যায়ে তারা ছাত্র দুজনকে মারধর করে বাসে তুলে বাস টার্মিনালে নিয়ে যায়। খবর পেয়ে অন্যান্য শিক্ষার্থীরা ঘটনাস্থলে যায়। এ সময় বাস শ্রমিকেরা ক্ষিপ্ত হয়ে দেশি অস্ত্র নিয়ে শিক্ষার্থীদের উপর হামলা করে। পরে স্থানীয়রা শিক্ষার্থীদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। প্রায় 100 থেকে 150 জনের মতো এসে আমাদের উপর হামলা করে। আমরা তাদের হাতে ছিল প্রায় ছুরি ছিল, রান্দা ছিল, লাঠি, ফাইট সব কিছু ছিল। অধ্যক্ষ মহোদয়ের সাথে আলাপ করে প্রশাসনের সাথে কথা বলে আমরা পদক্ষেপ গ্রহণ করব। মামলা বা যেটি হোক আমরা সেখানে যাব।